हेलो बंधुरा अस्सलामु आलैकुम आमि सेलिना प्रधान बोलछि साइप्स कुकिंग पक्ष थेके आपनादेरके स्वागत। आज आमि सम्पूर्ण एकटी नतून रेसिपी निये हाजिर होयेछि। रेसिपिटी हलो शिशुदेर पुष्टिकर खिचुड़ी। आमि आमार बाबुर जन्य रान्ना करेछि ताई भाबलाम आपनादेर साथे शेयर करि। चलुन ताहले शुरू करि। खिचुड़ीर जन्य आमि निये निएछि हाफ टेबिल चामच चाल आर एक टेबिल चामच डाल। चाल और डाल दुटी मिशिए आमी खूब भालो करे कुछलिए कुछलिए धुए नियेछि। एरपर आमी निये निच्छि दुई टेबिल चामच लाउ, दुई टेबिल चामच मिष्टी कुमड़ा, एक टेबिल चामच गाजर एवं छोटो साइजेर एकटी पेंयाज। एरपर आमी दिए दिएछि परिमाण मतो लाल शाक। एखन आमी एगुलोके एकटा पात्रे ढेले निब। सबगुलो उपकरणे आमी एके एके करे ढेले निच्छि। एखन आमी शाकटाओ दिए दिलाम আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা যারা বাচ্চাদের খাবারে লবণ না দেন তারা লবণ দিন না। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ অলিভ অয়েল। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলটাও দিতে পারেন। আর দিচ্ছি এক চিমটি হলুদ। এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এক চিমটি। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে দেড় কাপের মতো পানি দিয়ে দিব। মোট কথা খিচুড়িটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিতে হবে। আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। আমি এটাকে মিডিয়াম লো আঁচে রান্না করব 30 থেকে 40 মিনিটের মতো, যাতে আমার চাল ডাল এবং কি সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সে পর্যন্ত আমি রান্না করব। যখন পানিটা ঠিক এরকম শুকিয়ে আসবে তখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা কতটা মিক্সড করতে হবে। প্রথম থেকেই কিন্তু আমি এই সবজিগুলো অ্যাড করি নাই। আমার বাবুর বয়স যখন 8 মাস তখনই আমি এই সবগুলো সবজি ওকে দিয়ে রান্না করে খাওয়াচ্ছি। প্রথমে আমি শুধু চাল আর ডাল দিয়ে রান্না করে খাওয়াতাম। আপনারাও প্রথমে একবারে সব কিছু অ্যাড করবেন না, আস্তে আস্তে একটা করে সবজি অ্যাড করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে। আপনাদের যাদের বাবুরা এতটা ঘন খেতে পারেন তারা আরেকটু পাতলা রাখতে পারেন, বাট আমার বাবু এটা পছন্দ করে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।